বৈধ স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন দুর্গাপুর ই রিকশা অ্যাসোসিয়েশন। একই সাথে বাজারে নিত্য নতুন টোটো আসায় রুজি রোজগারের টান পড়ছে তাদের। বেশ কিছু মানুষ ব্যবসার জন্য নতুন টোটো কিনে ভাড়া খাটাচ্ছেন বলে অভিযোগ। এই সকল নতুন টোটোর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন টোটো চালকেরা। সোমবার বিকালে বেনাচিতে কাইজার মোড়ে এমনই একটি টোটো আটক করা হয় সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি, সংগঠনের অনুমতি নিয়ে দরিদ্র মানুষজন টোটো কিনে রাস্তায় চালাক। নতুন করে যদি টোটো নামে তাহলে আমাদের সবারই ব্যবসারও ক্ষতি হচ্ছে, যতক্ষণ না আমাদেরই টোটোর কিছু একটা ব্যবস্থা হচ্ছে কি করে উনি নতুন টোটো নামালো। সেই জন্য আমরা বলেছি নতুন করে কোনো টোটো এখন নামবে না, যতক্ষণ ও আত্মীয়র কাছ থেকে পারমিশন পাবে এবং আমাদের যারা শ্রমিক নেতা, আমাদের যিনি প্রেসিডেন্ট আছে অভিজিৎ ঘটক, ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর উনি গাড়ি চালাতে পারবেন। কোনো মতে আমরা এভাবে গাড়ি রাস্তা নামতে দেবো না, কারণ বেনাচিদি বাজারে আমাদের এমনি যেখানে 200 গাড়ি চলার কথা সেখানে 500 গাড়ি হয়ে গেছে এবং মালিকদের এক একটা গাড়ি 8-10টা গাড়ি বেনাচিদি বাজারে বুকে চলছে। আমরা এইগুলোকে কোনোভাবে বরদাস্ত করবো না। আমরা যার গাড়ি তাকেই চালাতে হবে, নতুন করে কোনো গাড়ি আমরা বরদাস্ত করবো না। উনি গাড়ি কিনে নিয়েছেন, আমরা ঠিক করেছি, আমাদের অ্যাসোসিয়েশন এবং আমাদের টোটো চালক ভাই আছে, সবাই মিলে আমরা গাড়িটাকে এখন প্রশাসনের হাতে তুলে দেবো, প্রশাসন যা সিদ্ধান্ত নেবার নেবে। সমস্যায় বলতে গাড়িটা আমি কিনে একজনকে দিয়েছিলাম চালাতে, সে চালাচ্ছে, তো ওকে ধরে এনারা যাই হোক টোটো ভাইরা কিছু একটা বলছে যে তুমি চালাতে দিতে পারবে না, সেটাই বলছে নিজে চালাও তাহলে ঠিক আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।